আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সুজি দিয়ে দুধ পুলি আমরা একটা কড়াইয়ের মধ্যে গরম জল নিয়ে তার মধ্যে আড়াইশো গ্রাম সুজি দিয়ে দিয়েছি এবার সেই সুজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করছি সুজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায় এইবারে আমরা সেই সুজিটাকে আবারও গ্যাসে বসিয়ে আবারও নাড়াচাড়া করছি এইভাবে নাড়াচাড়া করতে হবে খানিকক্ষণ দেখুন এবার সুজিটা ডোয়ের মতো তৈরি হয়ে এসেছে এবার এটা আমরা এবারে এটাকে আমরা ভালোভাবে আবারও হাতে করে ভালোভাবে ঠেসে নিতে হবে যাতে নরম আর সফট হয় দেখুন এটা একটা ডো হয়ে গেছে ডোটাকে আমরা এবার একটা অন্য পাত্রে রেখে চাপা দিয়ে দেব যাতে ডোটা গরমই থাকে এবার আমরা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে খানিকটা পরিমাণে দোকান থেকে আনা সন্দেশটা খুবই শক্ত বলে আমরা সন্দেশটাকে একটু নরম করে নেওয়ার জন্য ওই কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে খানিকটা পরিমাণে আর এলাজ দিয়ে সন্দেশটা দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করব যাতে সন্দেশটা একটু নরম হয়ে থাক সন্দেশটা নরম করার জন্য আমরা এটা এইভাবে করে নিচ্ছি আপনারা চাইলে নাও করতে পারেন দেখুন এইভাবে আমাদের সন্দেশটাকে আমরা রেডি করে নিয়েছি পুর বানান পুর দেওয়ার জন্য আমরা যে পুলিটা বানাবো তার মধ্যে এই পুরটা দেওয়ার জন্য আমাদের সন্দেশটা রেডি এবার আমরা একটা অন্য পাত্র বা হাঁড়ির মধ্যে এক কেজি পরিমাণে দুধ দিয়ে দিয়েছি সেই দুধে দুধটা গরম বসিয়ে আমরা এবারে পুলি বানাতে রেডি করে দিয়েছি দেখুন আমরা পুলির লেচি কেটে গোল গোল করে রেখে দিয়েছি এবার পুলিগুলোকে আমরা রেডি করে বা বানিয়ে নেব দেখুন এইভাবে পুলি বানা বানালে সুবিধা বা আপনারাও চাইলে বানাতে পারেন পুলিগুলোকে পুলিটা মা হাতের মাঝখানে রেখে এইভাবে হাতের চেটো দিয়ে দুধ হারটা চেপে ডলে ডলে দিলে তাহলে পুলিগুলো ফাটে না দুধে দিলে পুলিগুলো ফেটে যাবে না আমরা এইভাবে পুলি রেডি করে নিয়েছি সব এইবারে আমাদের দুধটাও গরম হয়ে এসেছে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা এবার এর মধ্যে আমরা গুড় দেবো সেই গুড়টার মধ্যে আমরা একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে দুধটা গলে যায় কারণ আমরা পাটালি গুড় দিয়ে এটা আমরা বানাচ্ছি আপনারা চাইলেও খেজুরের গুড় বা ঝোলা গুড় দিয়েও বানাতে পারেন দেখুন দুধটার রং পাল্টে গেছে কারণ আমরা এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি এবার এলাচও দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াছাড়া করে দেব কেউ যদি এটা পাতলা বা ঘন খেতে চায় তা ঘন খেতে চাইলে এর মধ্যে একটু পরিমাণ সুজি ছড়িয়ে দিতে হবে আর আমরা আমাদের দুধটা গরম হয়ে গেছে এবার ফুটছে বলে আমরা পুলিগুলো দিয়েও নাড়াচাড়া করে নিলাম এবার যতক্ষণ না আমাদের এই পুলিগুলো দুধের ওপরে ভেসে উঠবে ততক্ষণ দেখুন আমাদের পুলিগুলো রেডি হয়ে এসেছে এবারে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে আমাদের পুলিগুলো দেখুন দুধের ওপরে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন আমাদের পুলিগুলো দুধের উপর কীভাবে ভেসে উঠেছে এইভাবে আমাদের দুধ পুলি রেডি আপনাদের ভালো লাগলে আমাদের এই রেসিপি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন দেখার জন্য ধন্যবাদ পরে দেখা